আসার যন্ত্রণা থেকে চিরমুক্তির জন্য এলো লাইমের সুগন্ধযুক্ত পাওয়ারফুল ফর্মুলার কালো হিট। হিট লাইম, একটি মশাও বাঁচবে না। আমি ডাক্তার রাশিদুল হাসান, সহকারী অধ্যাপক, গ্রিন লেক মেডিকেল কলেজ। এবারে ডেঙ্গু অনেক ভয়াবহ আকারে প্রকাশ পেয়েছে। সকলের মনে প্রশ্ন যে কেন এরকম ভয়াবহ অবস্থা। আসলে এবার যারা আক্রান্ত হচ্ছেন বেশিরভাগই দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থবারের মতো আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। প্রথমবার যদি আপনার ডেঙ্গু ইনফেকশন হয় সেক্ষেত্রে আসলে ভয়াবহতা তেমন কিছুই হয় না। একদিক থেকে সুবিধা হচ্ছে যে আপনি ওই ভাইরাসটার অ্যাগেনস্টে লাইফলং ইমিউনিটি পেয়ে যাচ্ছেন। তাহলে ডেঙ্গু ভাইরাস আসলে কয়টি? ডেঙ্গু ভাইরাস একটি, কিন্তু তার ভার্সন হচ্ছে চারটি। তার মানে আপনি আপনার জীবদ্দশে মোট চারবার পর্যন্ত আক্রান্ত হতে পারেন। একবার যেই ভার্সন দিয়ে আপনি আক্রান্ত হবেন সেই ভার্সন ছাড়া বাকি তিনটি যে কোনো সময় আপনাকে অ্যাটাক করতে পারে। তবে সুখের বিষয় এই যে আপনি যে বছর আক্রান্ত হবেন সেই বছর অন্য ভাইরাসের গুলা থেকেও আক্রান্ত হওয়ার থেকে আপনাকে ইমিউনিটি পেয়ে যাবেন তিন চার মাসের জন্য। যেহেতু এই ডেঙ্গু ভাইরাসের সিজনটা মোটামুটি তিন থেকে চার মাসই পারসিস্ট করে, যার জন্য বছরে একবার হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, দুইবার হওয়ার সম্ভাবনা মিনিমাম। কিন্তু যাদের ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় অথবা চতুর্থবারের মতো আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে যেহেতু অন্য ভাইরাসের অ্যাগেনস্টে ইমিউনিটি থাকে, আমাদের শরীরের ইমিউন সিস্টেমটা নতুন ভাইরাস পেলে আরও বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। এই বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে গেলে আপনার শরীর থেকে জলীয় পোষণ যেটা, সেটা হচ্ছে ব্লাড ভেসেল থেকে বাইরে চলে আসে, যেটাকে আমরা সাধারণ ভাষায় সকলেই জানি এখন ডেঙ্গু শক সিন্ড্রোম হিসেবে। এবং এই জন্যে আমরা সবাইকে কিন্তু বেশি বেশি করে পানি, তরল, স্যালাইন খেতে বলি। এবং যত বেশিবার আক্রান্ত হবেন তত বেশি ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, তত বেশি জলীয় পোষণ বাইরে চলে যাবে, তত বেশি খারাপ অবস্থা হবে। এবং এই কারণেই এবারের অবস্থা এত খারাপ। ভাগ্যক্রমে কেউ যদি প্রথমবারের মতো আক্রান্ত হন সেক্ষেত্রে উনি হয়তো তেমন একটা সমস্যায় পড়বেন না। তবে অনেকেই বলতে পারেন যে আমি তো আগে কখনো ডেঙ্গু হয়নি, কিন্তু এবার এরকম কেন হলো? আসলে ডেঙ্গু ভাইরাস দিয়ে আক্রান্ত হলে সবসময় যে আপনি বুঝতে পারবেন তা কিন্তু না। ডেঙ্গু ভাইরাসের একটা বিশাল পোর্শন থাকে যারা আনডিফারেন্সিয়েটেড ফিভার বা নর্মাল ভাইরাস জ্বরের মতো করে হয়ে থাকে, অথবা অনেকের ক্ষেত্রে জ্বরও উঠে না, হয়তো সে কোনো কারণে আক্রান্ত হয়েছিল বুঝেও নি। কিন্তু এবার দেখা যাচ্ছে যারা দ্বিতীয় তৃতীয়বারের মতো আক্রান্ত হচ্ছেন, শুরুর দিকে হয়তো অনেক সময় জ্বর না থাকলেও যেহেতু আগে একবার আক্রান্ত হয়েছিলেন আপনার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে অনেক বেশি বেশি শকের মতো ফিচার নিয়ে প্রেজেন্ট করছেন। এবং প্রথম দিকে যদি ঠিকঠাক মতো ধরতে না পারেন তাহলে আপনার হতাহতের সংখ্যাও অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং যে কোনো জ্বর হলে সেটা অবহেলা না করে আপনার উচিত তাড়াতাড়ি চিকিৎসকের সাথে যোগাযোগ করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এবং ভয়াবহতা ভেবে আপনারা বেশি আতঙ্কিত হবেন না, আপনার ডাক্তারই ভালো জানবেন আপনাকে কী করতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কত কি করছি বাঁচার জন্য, তবু কি বাঁচতে পেরেছি ভাই, পেরেছি ভাই, পেরেছি ভাই। মশার যন্ত্রণা থেকে চিরমুক্তির জন্য এলো লাইমের সুগন্ধযুক্ত পাওয়ারফুল ফর্মুলার কালো হিট। হিট লাইম, একটি মশাও বাঁচবে না।